উৎসাহ উদ্দীপনার মধ্যে আমরা অতি কম সময়ের মধ্যে গত 16 জুলাই গত 16 জুন আমরা আলিসা ইউথ গ্রুপ ইউএসএ গঠন করেছি এখন থেকে আমাদের উদ্দেশ্য এখন থেকে আমাদের লক্ষ্য হচ্ছে যুব সমাজকে আমরা সংগঠিত করে নবী পাকের আদর্শে আদর্শিত হয়ে একটি ইসলামী আন্দোলন একটি ইসলামী সংগ্রাম চালিয়ে যাওয়া আমাদের এই সংগ্রামে আপনারা সার্বিক সহযোগিতা করবেন এবং যার প্রমাণ হিসেবে আজকে আপনারা আমাদের মাহফিলে এসে আমাদের মাহফিলকে সার্থক করেছেন তার জন্য আমি আল ইসলাহ ইন্টারন্যাশনাল ইউএস এর পক্ষ থেকে আবারও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করার জন্য আমি আল ইসলাহ ইন্টারন্যাশনাল ইউএস এর পক্ষ থেকে আহ্বান করছি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফিজ হযরত মাওলানা আবি আব্দুল্লাহ মোহাম্মদ আইনুল হুদা সাহেবকে তিনি এখন আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন السلام عليكم ورحمة الله الحمد لله الحمد لله مذل الأكاسرة الحمد لله مدمر القياصرة الحمد لله مهلك الطواغيت الحمد لله الذي أرسل نبيه محمدا صلى الله عليه وسلم رحمة للعالمين والصلاة والسلام على سيدنا وشفيعنا وحبيبنا ووسيلتنا ومولانا محمد عبد الله ورسوله اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد آل إسلا يدفرام يوسكرت كاجتا يدفرام يرتشتلقنا رتم যুব ঔষধি সমাবেশে উপস্থিত সংগঠনের সম্মানিত সভাপতি আজকের এই যুব ঔষধি সমাবেশের সুযোগ্য সভাপতি আজকের এই সম্মেলনের সুদূর ইংল্যান্ড থেকে আগত আল ইসলাহ ইউথ ফোরাম ইউকের সম্মানিত প্যাট্রন সুযোগ্য আলেমে দিন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লামা হাফিজ মাওলানা আব্দুল জলিল সাহেব মঞ্চে উপবিষ্ট আল ইসলাহ ইউথ ফোরাম ইউএস এর প্যাট্রন আমাদের অনেকেরই উস্তাদ শায়খুল হাদিস হযরত আল্লামা মাওলানা মঈনুদ্দিন সাহেব মঞ্চে উপবিষ্ট আঞ্জুমানে আল ইসলাহ মিশিগান তথা আল ইসলাহ ইউথ ফোরাম ইউএস এর সবচেয়ে বেশি উৎসাহদাতা আমাদের সকলের শ্রদ্ধেয় আলহাজ জনাব আব্দুল আহাদ সাহেব উপস্থিত আশিকে রসুল দিনদার আমার প্রিয় মুসলমান ভাইয়েরা আজকের এই যুব ঔষধি সমাবেশে আমি উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি সাথে সাথে আমি বলতে চাই যে যদিও আল ইসলাহ ইউথ ফোরাম ইউএসএ আমাদেরকে অর্থাৎ আঞ্জুমান আল ইসলাহ মিশিগানকে দাওয়াত করেছেন তারপরও আমি বলতে চাই মুর্শিদে জামান শামসুল উলামা ফজলুল সাহেব কিবলা প্রতিষ্ঠিত আল ইসলাহ ইউথ ফোরামের পক্ষ থেকে দাওয়াত না পেলেও আঞ্জুমান আল ইসলাহ মিশিগান আপনাদের আজকের এই মাহফিলে ইনশাআল্লাহ উপস্থিত থাকত আমার বক্তব্যের শুরুতে আঞ্জুমান আল ইসলাহ মিশিগানের পক্ষ থেকে আল ইসলাহ ইউথ ফোরাম ইউএসএ কে আমি মুবারকবাদ জানাচ্ছি
এবং সাথে সাথে আঞ্জুমানে আল ইসলাম মিশিগানের পক্ষ থেকে আপনাদেরকে আমরা অকুণ্ঠ সমর্থন জানাচ্ছি এবং আমরা আজকের এই সমাবেশে উপস্থিত হয়ে প্রমাণ করেছি যেভাবে আঞ্জুমানে আল ইসলাম মিশিগান আমাদের প্রাণের সংগঠন তেমনি ভাবে আল ইসলাম ইউথ ফোরাম ইউএসএ আমাদের প্রাণের সংগঠন। আজকের এই সমাবেশে আমাদের সংগঠনের আঞ্জুমান আল ইসলাম মিশিগানের সভাপতি জনাব মাসুদ খান সাহেব উপস্থিত হয়েছেন, অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, আমাদের উপদেষ্টা বৃন্দের অনেকে উপস্থিত হয়েছেন। আমাদের আজকের এই আশা এটাই প্রমাণ করেছে যে আমরা চাই আল ইসলাম ইউথ ফোরাম ইউএসএ তার লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে ইসলাম দীনের খেদমত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে সাহেব কিবলা ফুজতলির মূল্যবান মেহনতকে সমগ্র আমেরিকায় ছড়িয়ে দিক। সুধী মণ্ডলী, আল ইসলাম ইউথ ফোরাম যুব সংগঠন, তাই এই যুবকদের সম্পর্কে আমি আসলে বলার মতো কোনো যোগ্যতাই রাখি না, তারপরে এ সম্পর্কে দু চারটি কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে বিশেষ সম্মান দিয়েছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস শরীফে বলেছেন, মুসলিম শরীফে আছে, বুখারী শরীফে আছে, সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু। কিয়ামতের সেই মহা বিভীষিকাময় দিনে যেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন সাত সম্প্রদায় মানুষকে তার আরশের ছায়ার নিচে জায়গা দেবেন। এই সাত সম্প্রদায়ের মধ্যে একটি সম্প্রদায় হচ্ছে যুব সমাজ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল্লা, এবং এমন যুবক, এই সাত সম্প্রদায়ের মধ্যে এক সম্প্রদায় হচ্ছে এমন যুবক যারা তাদের মালিকের, যে তার মালিকের ইবাদতের মধ্যে লালিত পালিত হয়েছে, গ্রোন আপ হয়েছে, বড় হয়েছে। আল ইসলাম ইউথ ফোরাম হচ্ছে একটি দ্বীনী সংগঠন। আমরা আশা করতে পারি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস মোতাবেক এই যুবকগুলি, এই যুব সমাজ ইনশা আল্লাহুল আজিজ কাল হাসরের ময়দানে আজকের দিনে তাদের এই মেহনতের বদৌলতে কাল হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়া নিচে জায়গা পাবে। সম্মানিত সুধী মণ্ডলী, এই যে বয়স, যুবকদের যে বয়স অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়স, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস শরীফে বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটি সময় আসার আগে আরো পাঁচটি নিয়ামতের কদর করতে হবে। তার মধ্যে একটি হচ্ছে ওয়া শাবাবুকা ক্বাবলা হারামিক, বৃদ্ধ বয়স পাওয়ার আগে, বৃদ্ধ হওয়ার আগে যুবক অবস্থায় যৌবনকে কাজে লাগাতে হবে। আমরা অত্যন্ত আশাবাদী আল ইসলাম ইউথ ফোরামের যুবক ভাইয়েরা তাদের জীবনকে, তাদের এই সময়কে কাজে লাগানোর জন্য গঠন করেছেন সাহেব কুলা ফুজদলি প্রদর্শিত সংগঠন আল ইসলাম ইউথ ফোরাম ইউএসএ। মুসলমান হিসাবে আমাদের উপর অনেক দায়িত্ব আছে, আমরা মুসলমান হয়েছি এটাই শেষ না। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নবিউল আলামিন, আল্লাহর সমগ্র সৃষ্টির জন্য নবী, আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রহমাতুল লিল আলামিন, সমস্ত সৃষ্টির জন্য রহমত, ঠিক তেমনি ভাবে আমরা হচ্ছি উম্মত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। নবী বলেছেন আমার পরে আর নবী আসবে না, আর উম্মতের পরে আর কোনো উম্মত আসবে না। সুতরাং এই উম্মতের দায়িত্ব আছে, শুধু আমরাই না, এই দুনিয়াতে আরো অনেক মানুষ আছে, তাদের কাছে এই দীনের দাওয়াত পৌঁছাতে হবে। হুজুরে পাক আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, দাওয়াতের কাজ চালিয়ে যাও, ইলা সাবিল রাব্বিকা, আল্লাহর পথে, বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, প্রজ্ঞা এবং এবং উত্তম উপদেশাবলীর মাধ্যমে, উত্তম নসিহতের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বলেছেন তার নবীকে উদ্দেশ্য করে, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মানিত্তাবানি,
আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিন হাযিহি সাবিল, এটা হচ্ছে আমার পথ। আর পথটা কি? আদউ ইলাল্লাহি আলা বাসীরা, আমি অত্যন্ত সুস্পষ্ট আদর্শের উপরে আমি দুনিয়ার মানুষকে দাওয়াত করি। আনা ওমান ইত্তাবাআনি, আমি এবং আমার পরে যারা আসবে। এর থেকে একটি কথা ক্লিয়ার হয়ে যায়, এই দাওয়াতের কাজ সবার জন্য সব করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলা বাসীরাতিন, সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে দাওয়াত চলতে হয়। আমরা অত্যন্ত খুশি হয়েছি আল ইসলাহ ইউথ ফোরাম ইউএসএর সভাপতি সাহেব হাফিজ মাওলানা, আল ইসলাহ ইউথ ফোরাম ইউএসএর সুযোগ্য সেক্রেটারি সাহেব হযরত মাওলানা, এরপরে সহসভাপতি সাহেব উনিও মাওলানা। আমরা আশা করতে পারি ওনারা আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতের উপর